2023 সাল বিশ্বব্যাপী গ্লোবাল কনসিকোয়েন্স আউটব্রেক ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد বর্তমান গণমাধ্যমগুলো থেকে ভেসে আসছে একটি ভয়ঙ্কর রকমের আভাস জাতিসংঘের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকেও এমনকি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকেও একথা শোনা যাচ্ছে যে 2023 সালে খুব শীঘ্রই ধেয়ে আসছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের জন্য সম্ভাব্য দুর্ভিক্ষ খাদ্য সংকটে ভুগবে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র ঠিক এমনটাই দাবি করছেন বিশ্বের বড় বড় গবেষকগণ চরম বিপর্যয়ের মুখে এ সমস্ত দেশ পড়ে যাবে খুব শীঘ্রই বিপদগ্রস্ত হয়ে পড়বে দেশের নানান শ্রেণীর মানুষগণ গরিব দুঃখীর কথা তো বাদই দিলাম প্রিয় ভাই ও বোন আপনি কি ভুলে গেছেন গত হয়ে যায় করোনা ভাইরাসের কথা ভাইরাসের ক্ষতির রেশ কেটে উঠতে না উঠতেই আবার চলে আসছে দুর্ভিক্ষ নামক এক বিপর্যয় প্রিয় ভাই ও বোন এই দুর্ভিক্ষ শুধু আমাদের যুগে নয় বরং ইউসুফ আলাইহিস সালাম সহ বিভিন্ন নবীদের যুগেও দুর্ভিক্ষ এসেছিল একদা এক ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের যুগে স্বপ্নে দেখেছিলেন দুর্ভিক্ষ আসার কথা ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে তিনি বুঝিয়েছেন খুব শীঘ্রই আমাদের সামনে দুর্ভিক্ষ চলে আসবে ইউসুফ আলাইহিস সালাম তখন বড় বড় রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে আলোচনা সাপেক্ষে তিনি তা সুন্দরভাবে মীমাংসা করার চেষ্টা করেন মানুষের মাঝে খাদ্যের ব্যবস্থাপনাগুলোকে সুন্দরভাবে পরিবেশন করেন সুন্দরভাবে খাবারগুলোকে মজুত করে রাখার চেষ্টা করেন প্রিয় ভাই ও বোন এখন আপনারা প্রশ্ন করতে পারেন দুর্ভিক্ষ কেন আসে শুনে রাখুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষ যখন জলে ও স্থলে সর্ব জায়গায় পাপাচার ফেতনা ফাসাদ শুরু করে দেয় গুনাহ করতে থাকে তখন তাদের কৃতকর্মের কারণেই তারা বিপর্যয় ডেকে আনে এক কথায় মানুষ যখন গুনাহ করতে করতে চরম পর্যায়ে পৌঁছে যায় মানুষ যখন ইসলামের বিধিনিষেধগুলোকে অমান্য করতে থাকে ইসলামের হুকুম আহকাম যখন অমান্য করতে থাকে যাকাতের মতো পরিপূর্ণ বিধানগুলোকে যখন জরিমানা স্বরূপ মনে করে ঠিক তখনই মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব চাপিয়ে দেন প্রিয় ভাই ও বোন আপনারা শুনে রাখুন এই করোনা ভাইরাসের মতো বড় বড় ভাইরাস ইতিপূর্বে চলে গিয়েছে এখন আমরা তা থেকে আলহামদুলিল্লাহ পরিত্রাণ পেয়েছি কিন্তু সামনে আসছে আমাদের বড় এক বিপর্যয় দুর্ভিক্ষ এ সময় আমাদের করণীয় কি আর তা হচ্ছে আপনারা আপনাদের ব্যয়গুলোকে সংকুচিত করুন প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে মজুত রাখুন ইসলামের বিধি নিষেধগুলোকে মান্য রাখুন আল্লাহর ওপর ভরসা করুন পাপাচার ছেড়ে দিন আপনারা আপনাদের ব্যয়গুলো সংকুচিত করুন যা আয় করবেন তা থেকে আপনারা জিনিসপত্র মজুত করুন আপনারা আল্লাহর ওপর ভরসা রাখুন তাহলেই এ সংকট কেটে উঠতে পারবেন প্রিয় ভাই ও বোন সর্বোপরি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদের এই উম্মতকে গোটা পৃথিবীর মানুষকে তিনি যেন অসহায় মানুষের সাথে থাকার তৌফিক দান করেন এবং যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন